প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি সুন্দরবন, যার বিস্তৃতি বাংলাদেশ ও ভারতের 10,000 বর্গ কিলোমিটার জুড়ে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা বিশাল এ বনে ভ্রমণ পিয়াসীদের জন্য রয়েছে অসংখ্য দর্শনীয় স্থান। রয়েছে রং বেরঙের পাখি এবং রয়্যাল বেঙ্গল টাইগার সহ নানা প্রজাতির বন্য প্রাণী। প্রতি বছর দেশি বিদেশি অসংখ্য পর্যটক আসেন সুন্দরবন ভ্রমণে। আসসালামু আলাইকুম, আমি দি রয়্যাল ট্যুরের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা 3 দিনের উদ্দেশ্য করে সুন্দরবনের যাত্রা শুরু করেছি। এই যাত্রার ভিতরে আপনাদের কিছু নির্দেশ আপনাদেরকে দেওয়া উচিত। আমাদের সেফটি সম্বন্ধে আপনাদেরকে ওয়ান বোর্ডে আপনাদের জানানো কিছু দরকার। আমাদের জাহাজে আপনারা সেফটি সম্বন্ধে সবাই খেয়াল করবেন। প্রতিটা প্যাসেঞ্জারের জন্য লাইফ জ্যাকেট ও লাইফ বয় আছে। আমাদের সেফটি বোর্ড আছে, ফার্স্ট এড বক্স আছে, যে কোনো সময় আপনাদের প্রয়োজনে আমরা এগুলো ব্যবহার করতে পারবো। আমরা 3 দিন যখন সুন্দরবনে বিভিন্ন এলাকাতে আমরা আপনাদেরকে ভ্রমণ করব, বিশেষ করে কটক অভয়ারণ্যতে। এখানে আমরা আপনাদেরকে বার্ড ওয়াচিং করাবো, ক্যানেল ক্রুজ করাবো, জঙ্গল ট্র্যাকিং করাবো। এই জঙ্গল ট্র্যাকিং করার সময় আমাদের আপনারা চেষ্টা করবেন আমরা একটা কিউ ইউজ করব। এই কিউ দিয়ে আমাদের ফরেস্ট আর্মস গার্ড থাকবে, ওর সাথে আমাদের ফরেস্ট সাথে আমাদের নিজস্ব গার্ড থাকবে, গাইড থাকবে, তাদেরকে নির্দেশ নিয়ে চলা উচিত মনে করি। আপনারা জঙ্গলের ভিতরে কেউ এলোপাতাড়িভাবে চলাফেরা করবেন না, আমরা একটা কিউ ইউজ করব। কারণ আমরা জানেন যে এটা রিজার্ভ ফরেস্ট, এখানে যেখানে সেখানে অ্যানিমেল থাকতে পারে, আমাদের তাদেরকেও ডিস্টার্ব করা যাবে না, সাথে আমাদের কোনো বিপদে না পড়ি। আর একটা খেয়াল করবেন, আমরা সবাই সচেতন নাগরিক, সারা পৃথিবী এখন গ্রিন এফেক্টেড হচ্ছে। আমরা চেষ্টা করব আমাদের জাহাজ থেকে কোনো ময়লা পানিতে ফেলাবো না, জঙ্গলের ভিতরে কেউ সিগারেট ধরাবেন না, কারণ সোনবনগুলো অলরেডি ড্রাই, যখন তখন এটা বিপজ্জনক হতে পারে। যে জিনিসটা দেখবেন, অনেক সুন্দর একটা জায়গা দিয়ে আমরা যখন যাব, অনেক অ্যানিমেল দেখতে পারবেন, হরিণ, বানর, পাখি দেখতে পারবেন। আপনারা চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, অন্যকে দেখার চেষ্টা করাবেন। আমরা যে টাইগার পয়েন্টের একটা জায়গা দিয়ে যাব, টাইগার হিল, এখানে অনেক সুন্দর একটা খুব ঘন বন, আমরা একটা ঘন বন দিয়ে যাব, অনেক কিছু দেখতে পারবেন, আপনারা এটা দেখার চেষ্টা করবেন। সরি, আশা করি এই ট্যুরটা আপনাদেরকে ভালো লাগবে। আমরা আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই রয়্যাল ট্যুরে ভ্রমণ করার জন্য। খুলনা থেকে 3 দিনব্যাপী সুন্দরবন ভ্রমণে এক বিশ্বস্ত নাম দি রয়্যাল ট্যুর। ১৯৮৮ সাল থেকে সুপরিসর জাহাজের মাধ্যমে প্রতিষ্ঠানটি দক্ষতা ও আন্তরিকতার সাথে কাজ করছে।
এদিকে ভ্রমণ পথে বিশাল আকৃতির কুমির সহ দেখা মিলবে নানা বন্য প্রাণীর। Calling from the Royal Magpie. Can you hear me? Yes, this is your message. Please. আপনি যে চ্যানেলে যাচ্ছেন হারবারিয়া চ্যানেল এখন যে হাই টাইড এখন গ্যাপ কত আছে এখানে জানেন আপনি? আর ভ্রমণের পুরো সময়টাই রয়্যাল ট্যুরের কর্ণধার মোহাম্মদ ফারুক তত্ত্বাবধান করেন। যাত্রা পথে সুস্বাদু খাবার পরিবেশন সহ প্রয়োজনীয় সব কিছুই থাকছে এ জাহাজে। টাইগার পয়েন্ট সুন্দরবনের দর্শনীয় স্থানের মধ্যে অন্যতম, কোনো কোনো সময় বাঘের দেখাও মিলতে পারে এখানে। তবে অবশ্যই চোখে পড়বে দলবাঁধা হরিণের পথচলা। টাইগার পয়েন্টের পাশেই রয়েছে সুন্দরবনের অন্যতম আকর্ষণীয় স্থান কটকা সমুদ্র সৈকত। এখানে আসলে পর্যটকদের দীর্ঘ ভ্রমণের ক্লান্তি যেন নিমিষেই দূর হয়। এছাড়া সূর্যাস্তের চমৎকার দৃশ্য উপভোগ করা যায় এখান থেকেই। প্রিয় অতিথিবৃন্দ, পর্যটনের পাশাপাশি সুন্দরবনে রয়েছে অর্থনৈতিক ও সামাজিক গুরুত্ব। পাঁচ লাখেরও বেশি মানুষ জীবিকা নির্বাহ করে এই বনকে ঘিরেই। সিডর আইলার মতো বড় ধরনের দুর্যোগ থেকেও দক্ষিণাঞ্চলের মানুষদের রক্ষা করে সুন্দরবন। তাই আসুন আমরা সবাই সুন্দরবনকে ভালোবাসি এবং এর সুরক্ষায় আরও সচেতন হই। সুন্দরবন ভ্রমণের জন্য আপনাদের সবার প্রতি রইল রয়্যাল ট্যুরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।